নমস্কার, আমি ডক্টর পার্থসারথি ভট্টাচার্য। আপনাদের ইনস্টিটিউট অফ পালমোকেয়ার অ্যান্ড রিসার্চে স্বাগত। আমি প্রথমে একটু আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে আপনাদের বলতে চাই। এই প্রতিষ্ঠানটা 2000 সালে কোন একটা সময় কলকাতাতেই তৈরি হয়েছিল। এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ আমাদের লক্ষ্য লাভ করা নয়, আমাদের লক্ষ্য হচ্ছে কাজ করা, এবং আমাদের যদি কোনো লাভ থাকে সেই লভ্যাংশ মানুষের চিকিৎসা, শিক্ষা এবং গবেষণায় খরচা করা। গত প্রায় 20 বছর ধরে আমরা অনেক কিছু করার চেষ্টা করেছি। অনেক অসুবিধে ছিল, তা সত্ত্বেও আমরা কিছু কিছু কাজ করতে পেরেছি, এবং সেই কাজগুলো আমরা চেষ্টা করেছি যথাসম্ভব যে বিভিন্ন বৈজ্ঞানিক পত্রপত্রিকা ছাপাতে। আমাদের কাজ পৃথিবীর অনেক জার্নালে ছাপা হয়েছে, এবং আমি মনে করি যে আমাদের কাজগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। কী সেই বৈশিষ্ট্য? সেই বৈশিষ্ট্য হচ্ছে যেটা লেখা আছে কোথাও, যেটা করা হয়েছে কোথাও, সেটাকে নকল না করে যেটা আমরা রোজ চোখে দেখি এবং যেটা দেখে আমাদের মনে হয় যে কোনো ঘটনা তাৎপর্যপূর্ণ, সেই তাৎপর্যপূর্ণ ঘটনাকে আমাদের মতো করে সাজিয়ে, আমাদের মতো করে পরীক্ষা করে, আমাদের মতো করে প্রমাণিত করে ছাপান। তো সেই ব্যাপারে আমরা কিছুটা সফল, কিন্তু অনেক অনেক কিছু করা বাকি। রোগীদের চিকিৎসার ব্যাপারে আমাদের যেটা মনে হয় যে গবেষণা এবং ডেভেলপমেন্ট, মানে তার সাথে সবসময় অঙ্গাঙ্গীভাবে জড়িত। যদি কোথাও চিকিৎসার সাথে গবেষণা এবং ডেভেলপমেন্ট না থাকে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট না থাকে, যদি তাহলে আমরা কোনোভাবেই উন্নতি করতে পারবো না। এটা খুব দুঃখের ব্যাপার যে আমাদের দেশে আমরা অধিকাংশ সময় একদম বলতে গেলে অন্ধভাবে প্রথম বিশ্বের অনুকরণ করে চলেছি। সবসময় অনুকরণ যে আমাদের জন্য সুখকর হয়েছে তা নয়, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে আমাদের ব্যক্তিগত বুদ্ধিবৃত্তি, আমাদের জাতীয় মেধা, আমাদের ক্ষমতা কারোর থেকে কোনো অংশে কম নয়। আমাদের যেটা দরকার, আমাদের আত্মবিশ্বাস দরকার, আমরা পারি, এই ধ্যান ধারণা আমাদের মধ্যে থাকা উচিত, এবং আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা আমাদের মতো করে আমাদের দেশের সাধারণ মানুষের চিকিৎসা করার ব্যবস্থা করতে পারি। তো আমাদের এই প্রতিষ্ঠান তৈরির পেছনে এই ধরনের একটা প্রেরণাও ছিল। এই কাজ করতে করতে আমরা অনেক কিছু উপলব্ধি করেছি, আমরা অনেক অসুবিধার সম্মুখীন হয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাহায্য পেয়েছি, তা নাহলে আজকে আপনাদের সাথে এইভাবে কথা বলতে পারতাম না। আমার মনে হয় যে আমরা যে প্রদীপটা জ্বালিয়েছি, সেই প্রদীপটা জ্বালিয়ে রাখার দায়িত্ব এখন ভারতবর্ষের সকলের। আমরা এই ছোট্ট প্রদীপ কোনোভাবে রক্ষা করে চলেছি। আমাদের প্রতিষ্ঠানের যে ঘোষণাপত্র, তার মধ্যে আমরা পরিষ্কার লিখেছি এই ঘোষণাপত্রে, এই প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি স্বার্থ বড় হবে না, এখানে সামগ্রিকভাবে দেশের মানুষের স্বার্থের কথা ভাবা হবে, এবং আমাদের কাজ কেবল গবেষণা বা পড়াশুনো বা রোগীর চিকিৎসা এর মধ্যে সীমিত থাকবে না। যে কোনো কাজ যেটা মানুষের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করবে, তার মধ্যেই আমরা জড়িত হতে পারবো। খুব দুঃখ লাগে ভাবতে যে ভারতবর্ষের মানুষের লাংসের ক্যাপাসিটি কোনো একজন ইউরোপিয়ান বা আমেরিকানের তুলনায় 30% কম। তার মানে আমরা প্রথমেই তো দুর্বল। আমরা যদি শারীরিকভাবে দুর্বল হই, আমরা কী করে লড়াই করবো? এই লড়াইটা শারীরিক লড়াই নয়, এই লড়াইটা বোমা গুলি বারুদ নিয়ে লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে কাজের লড়াই। যে কাজ কিনা মানুষের, পৃথিবী থেকে মানুষের যে বাধা বিপত্তি রয়েছে, সারা পৃথিবীতে যে বিভিন্ন অসুখ মানব সভ্যতাকে সবসময় পঙ্গু করার চেষ্টা করছে, সেগুলোকে হটিয়ে সভ্যতাকে আরও উন্নত করার চেষ্টা। ডাক্তার বা চিকিৎসক সমাজের একটা ছোট্ট অংশ, গোটা সমাজের এই ছোট্ট অংশের কাজ হচ্ছে তার কাজটা ভালো করে করা। আমাদের উদ্দেশ্য আমরা যেন আমাদের কাজটা ভালো করতে পারি। যদি আমরা আমাদের কাজটা ভালো করে করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি আমাদের এই কাজে আমরা সমাজকে সাহায্য করতে পারবো। এবং এই জন্য আমার মনে হয় যে আমাদেরকে আমাদের নিজেদের রাস্তা খুঁজে বার করা দরকার, এবং আমাদের যারা পরিচালক তারাও এই কথা ভাবেন, এবং তারা সেইভাবেই আমাদেরকে প্রেরণা যোগান যাতে আমরা কাজ করতে পারি। আমি মনে করি না যে এই প্রতিষ্ঠানের বড় বাড়ি বা চকচকে মেঝে বা এয়ার কন্ডিশন বা খুব সুন্দর ড্রেস বা ভালো ইংরেজি বলা বা নানা প্রোটোকলের মধ্যেই গুণগত বৈশিষ্ট্য লুকিয়ে আছে। আমরা মনে করি এই প্রতিষ্ঠানের গুণগত বৈশিষ্ট্য হচ্ছে তার নিজস্বতায়, তার চেষ্টায়, তার আন্তরিকতায়, তার ভদ্রতায় এবং তার সকলকে নিয়ে চলার সক্ষমতায়। এই যে আমাদের পথ চলা, এটা আমাদের একার নয়, এটা সকলের। আপনাদের সবাই আমাদের সঙ্গী, যেহেতু আমরা আমাদের জন্য করছি না, যেহেতু আমরা গোটা সমাজের জন্য করছি। আমরা বিশ্বাস করি সমাজ আমাদের সঙ্গে আছে, আমরা বিশ্বাস করি আপামর মানুষ আমাদের সাহায্য করবেন এবং করেন, এবং আমরা মনে করি যে আমরা যে পথে চলছি, হয়তো আমাদের গতি একটু স্লথ, আমরা খুব তাড়াতাড়ি কিছু করতে পারছি না। আর একটা কথা জানতে হবে যে বৈজ্ঞানিক গবেষণা বা চিকিৎসা বা কোনো ভালো কাজে হঠাৎ করে কিছু হয় না। অনেকে আমাদের প্রশ্ন করেন, আপনারা কী রিসার্চ করলেন, কী আবিষ্কার করলেন, কী হলো, নতুন কী হলো? এটা এরকম ভাবাটা খুব অন্যায়। এটা এই নয় যে আমি আজ সকালবেলা খেলাম,
আর বিকেলবেলায় একটা কিছু পেলাম, সেটা হবে না। এটা হচ্ছে এর জন্য অনেক দিন ধরে অনেক ধৈর্য রেখে, একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক রেখে, স্থিরভাবে গুণগত মান বজায় রেখে আপনাকে কাজ করে যেতে হবে। একটা গবেষণা গ্রন্থে একটা গবেষণা ছাপানো একটা বিরাট কঠিন কাজ, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে এই গবেষণা এবং ডেভেলপমেন্টের ওপরে কোথাও কোনো জোর নেই। আপনারা হয়তো জানেন যে বৈজ্ঞানিক গবেষণায় আমাদের জাতীয় সরকার, রাজ্য সরকারেরা কত কম খরচা করেন, অথচ আমরা সবসময় চীনের সাথে আমাদের তুলনা করি। যদি আপনি কোনো উন্নত দেশ বা যারা খুব তাড়াতাড়ি উন্নতি করছে বা করেছে এমন দেশ দেখেন, তারা সব থেকে বেশি খরচা করেছে মানুষের উন্নতির জন্য, গবেষণা এবং প্রযুক্তির উন্নতির খরচা করে, সেটা আমাদের দেশে খুব কম। আমাদের অনেক অসুবিধে, সেটা তো আপনাদের বলেছি। এই অসুবিধে হয়তো আপনারা বুঝবেন না, কিন্তু আপনারা হয়তো আমাদের অলক্ষ্যে বা আমাদের ইচ্ছে ছাড়াও এই অসুবিধের সহ্য করতে হয়। আমরা জানি আপনাদের সবাইকে আমরা ঠিকমতো আপনাদের সুবিধে মতো সার্ভিস দিতে পারি না, কিন্তু আপনারা বিশ্বাস করুন যে আমরা চেষ্টা করি, আমাদের চেষ্টার মধ্যে, আমাদের আন্তরিকতার মধ্যে কোনো রকম মানে দ্বৈত নেই। আমরা এটা আন্তরিকভাবেই বলছি, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আমরা চেষ্টা করব আরেকটু ভালো করতে, এবং কী করে ভালো করতে পারি সেটা আপনারা আমাদের বলবেন। নমস্কার।